আজ সকালেই ভুবনেশ্বর থেকে শহরে ফেরেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 3রা আগস্ট পর্যন্ত নিজেদের হেফাজতে রাখবে ইডি। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জন্য অস্থায়ী লকআপ তৈরি করেছে ইডি। কনফারেন্স হলে হচ্ছে এই অস্থায়ী লকআপ। ইডির স্থায়ী লকআপে থাকবেন অর্পিতা মুখোপাধ্যায়। এই দিন সকালে শুরু হলো জিজ্ঞাসাবাদ পর্ব। পার্থ অর্পিতা দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে সূত্রের খবর। শুরুতেই দুজনকে দেয়া হয়েছে প্রশ্নপত্র, সেই সব প্রশ্নের উত্তর লিখে দিতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদে ইডি আধিকারিকদের সহযোগিতা করছেন অর্পিতা বলে জানা গিয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখনও তেমন সহযোগিতা করছেন না, মুখে কুলু পেটেছেন। বেশিরভাগ প্রশ্নের উত্তরে জানি না বলছেন বলে সূত্রের খবর ইডির। অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির যে সব প্রশ্ন করছে সেগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, 21 কোটি 90 লক্ষ টাকা কার? 2 নম্বর কোশ্চেন, কতদিন ধরে এই টাকা আপনার বাড়িতে? 3 নম্বর কোশ্চেন, কালো ডায়েরিতে ব্যবহৃত কোড নেম কার? 4 নম্বর কোশ্চেন, এত পরিমাণ সম্পত্তির উৎস কি? 5 নম্বর কোশ্চেন, বিভিন্ন জায়গায় আপনাদের নামে সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, এই সবের উৎস কি? 6 নম্বর কোশ্চেন, আপনার নামে 2 সংস্থার নথি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন? এরপর পার্থ চট্টোপাধ্যায়কে ইডির যে সকল প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলি হলো: 1 নম্বর, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কি? 2 নম্বর, বিভিন্ন তথ্য ও সূত্র মারফত তদন্ত করে পাওয়া গিয়েছে এই নিয়োগ প্রক্রিয়াকে সামনে রেখে 120 কোটি টাকা তোলা হয়েছে, এটা কি সত্যি? 3 নম্বর, 21 কোটি 90 লাখ টাকা অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, বাকি টাকা কোথায় গেল? 4 নম্বর প্রশ্ন, আপনার বাড়ি থেকে অর্পিতার নামে 2 সংস্থার নথি পাওয়া গিয়েছে, এই সংস্থার সঙ্গে আপনার কী সম্পর্ক? যদি সম্পর্ক না থাকে তাহলে ওই 2 সংস্থার নথি আপনার কাছে কেন? 5 নম্বর প্রশ্ন, কালো ডায়েরি উদ্ধার হয়েছে, তাতে কোড নাম পাওয়া গিয়েছে, এটা কি? 6 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষা দপ্তরের সরকারি লোগো লাগানো খামে যে 5 লাখ টাকা পাওয়া গিয়েছে সেটা কে পাঠিয়েছিল? 7 নম্বর কোশ্চেন, অ্যাডভাইজারি কমিটি কার কথায়? 8 নম্বর, আপনার অফিস ও বাড়িতে অ্যাডভাইজারি কমিটির মিটিং কেন হয়েছিল? 9 নম্বর, 22 কোটি টাকা অর্পিতার বাড়িতে কি কারণে নিয়ে আসা হয়েছিল? 10 নম্বর কোশ্চেন, হায়ার এডুকেশনের নথি কিভাবে অর্পিতার ফ্ল্যাটে? বাকি ঘুষের টাকা কোথায় গেল? 11 নম্বর প্রশ্ন, এগারো নম্বর প্রশ্ন এটাই যে কমিটিতে আপনি সই করেছিলেন ব্যাকডেটে, কিন্তু কার নির্দেশে আপনাকে সই করতে হলো, এর উৎস কি? 12 নম্বর প্রশ্ন, মানিক ভট্টাচার্যের ভূমিকা এখানে কি ছিল? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানিক ভট্টাচার্যের ভূমিকা কি ছিল? এবং 13 নম্বর প্রশ্ন, মানিক ভট্টাচার্য কি আপনার নির্দেশ নাকি অন্য কারোর নির্দেশে চলতেন?